স্যার এসব কথা এখন থাক ডাক্তার বাবু কি হয়েছে সেটা আগে জানা দরকার কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না ওই যে বললাম ব্রেন ব্যাপারটা খুব মিস্টেরিয়াস তাহলে কি আর কোনো উপায় নেই হ্যাঁ আছে নিশ্চয়ই আছে এবং তার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে তো এটা বুঝেছি স্ক্যানে সব কিছু ধরা পড়বে না হয়তো আর একটা কথা ডেফিনিট হলাম সূর্য যখন ক্লাস টুয়েলভ এর রেজাল্ট হাতে পেল সেটা ছিল জীবনের একটা বড় ঘটনা সেখানেও আটকে গেছে তারপরে ওর জীবনে যা যা ঘটেছে সেই সব কিছু ওর অবচেতন মনে বন্ধ হয়ে আছে আর সেই জন্য বারবার বলছে ও ডাক্তারি পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছে হ্যাঁ হ্যাঁ সূর্য যখন এইচএস এর রেজাল্টের পরে ডাক্তারির জন্য প্রিপারেশন করতে থাকে তখন এত পড়াশোনা করতো যে দিন রাতের খেয়াল ছিল না সারাদিন পড়তো দিনে 20 ঘন্টা করে পড়তো লাবণ্য ওকে বারণ করতো কিন্তু লাবণ্য তোমার মনে আছে তো মনে আছে হ্যাঁ হ্যাঁ আমি আমি বলতাম যে সূর্য বাবা তুমি একটু ঘুমিয়ে নাও 8 ঘন্টা মিনিমাম রেস্ট দরকার তো শরীরে ব্রেনের রেস্ট দরকার কিন্তু ও শুনতো না ও বলতো যে এখন তো সময় মা এখন 20 ঘন্টা পড়ে নি পরে সময় পাবো রেস্ট নেওয়ার আরেকটা আরেকটা কথা তো আমরা ভুলে গেছিলাম প্রবীর ও যখন হাই সেকেন্ডারি রেজাল্ট নিয়ে আমরা ফিরছিলাম আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বড় অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ আই সি এটাই ওর জীবনের সব থেকে বড় জাংচার বড় ট্রমা এই ইভেন্টটা সূর্যর জীবনে ওর কাছে ম্যাসিভ একটা ব্যাপার ও সেখানে গিয়ে মানে ওই সময় গিয়ে আটকে গেছে সেখান থেকে আর বেরোতে পারছে না সেই অ্যাক্সিডেন্ট থেকে সেই দিন থেকে সূর্যের মেমোরি আবার রিস্টার্ট করেছে না তারপরে তো আর ওর কিছুই মনে নেই তার মানে আমি আমার মেয়েরা ওনার স্মৃতি থেকে মুছে গেছে হ্যাঁ ঠিক তাই যেভাবে আমরা ছোটবেলার স্মৃতি ভুলে যাই ঠিক যেমন শকুন্তলাকে রাজা দুষ্মন্ত ভুলে গিয়েছিল তাহলে আমি সোনারূপা ওনার কাছে আসতে পারবো না ফর দ্য টাইম বিং না আপনি আমাকে ভালোবাসবেন না অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।